নমস্কার, ক্যালকলিন টিভিতে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এলাম আবারও কিছু ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। আমাদের দুঃখের কারণ কি? আমরা যখন প্রচণ্ড অশান্তির মধ্যে থাকি, প্রচণ্ড রেস্টলেসনেসের মধ্যে থাকি, খুব অ্যাঙ্গার আসে, খুব রাগ হয়, বুঝতে পারি না যে কি হচ্ছে, কি করব, সেই সময় যদি আমরা একটুখানি দূরে গিয়ে কোথাও বসে ভালোভাবে চিন্তা করি, তাহলে দেখব আমাদের অশান্তির কারণ কি। আমাদের অশান্তির কারণ হলো ফিয়ার আর ওয়ান্টিং। আমাদের যে কোনো অশান্তির কারণই ফিয়ার আর ওয়ান্টিং, ভয় আর চাহিদা। চাহিদা হচ্ছে কিসের? আমার কাছে যা নেই সেটা আমি চাই, সেটাই হচ্ছে চাহিদা। আমার কাছে যা নেই সেটা আমি চাই, আর তার জন্য আমি চেষ্টা করছি, আর চেষ্টা করেও যখন আমি পাচ্ছি না, তখন আসে পারছি না বলে, পারবো না বলে ভয়। এই ফিয়ার আর ওয়ান্টিং নিয়ে আমাদের যে কোনো দুঃখের কারণ, যে কোনো মানসিক অশান্তির কারণ, কষ্টের কারণ। তারপর যখন আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি না, তখন আরও একটা জিনিস হয়, কি বলুন তো, সেটা হচ্ছে গেম, সেলফ ব্লেম। মানে আমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করি। আর কোথা থেকে আসে এই সেলফ ব্লেম, নিজেকে দোষারোপ করা, জানেন কি? ছোটবেলাতে বাচ্চাদেরকে তার অভিভাবকরা বকাবকি করে থাকেন যখন সেই বাচ্চাটা এক্সপেক্টেড যে কোনো জিনিস করে না। মানে মা বাবা কিছু একটা করতে বলেছে, সেটা সে করছে না। বা বাচ্চার দিক থেকে বাচ্চা দেখছে যখনই সে কোনো কিছু ভুল করছে, তখনই সে অভিভাবকদের থেকে, মা বাবার থেকে বকাবকি শুনছে, বা ইমোশনালি বা তাকে মারা হচ্ছে। সেটা ফিজিক্যালিও হতে পারে, ইমোশনালিও হতে পারে। এই জিনিসটাই তার সাইকোলজির মধ্যে একটা স্ট্রং প্যাটার্ন হিসেবে চলে আসছে। মানে তার সাইকোলজিক্যাল প্রোগ্রামিংয়ের মধ্যে এই জিনিসটা চলে আসছে যে যখনই সে কোনো কিছু ভুল করবে, সে জেনেই গেছে যে তাকে বকা খেতে হবে বা মার খেতে হবে। তার ফলে যখন সে বড় হয়, কাজের জায়গায় যায়, তখন কিন্তু তার অভিভাবক নেই, তাকে বকা বা মারার কেউ নেই। কিন্তু এখন সে যখনই কোনো কাজে ভুল করে, এখন সে নিজেই নিজেকে ব্লেম করে, নিজেই নিজেকে দোষারোপ দেয়। এখন বড় হয়ে কর্মক্ষেত্রে যখন তার অভিভাবক নেই, তখন এখন সে নিজে যখন কোনো ভুল করে, সেই পুরনো সাইকোলজিক্যাল প্যাটার্ন কিন্তু এখনও চলতে থাকে। মানে সে নিজেই নিজেকে মারে, ইমোশনালি মারে। কিভাবে? নিজেকে দোষারোপ করে, নিজের ওপর গিল্ট নিয়ে। যাই কিছু সে করতে চাইছে সে করতে পারছে না, সে সেলফ ব্লেম করতে থাকে, সে নিজেকে নিজে দোষারোপ করতে থাকে, গিল্টে ভুগতে থাকে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা, আর কি কি টপিক নিয়ে কথা শুনতে আপনারা আগ্রহী। আর ক্যালকলিন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।